আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, আপনাদের সবার দয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করতেছি সবার কাছে অনেক ভালো লাগবে আর সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আর অবশ্যই সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এখানে হচ্ছে আর কি তাল দিয়ে পিঠা বানানো হচ্ছে, তো এইভাবে পিঠা বানাইলে অনেক মজা হয়। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আজকে রান্না করা হবে কাচকি মাছের শুটকি দিয়ে আর আলু দিয়ে একটা আর কি একদম শুকনো শুকনো করে একটা তরকারি রান্না করা হবে। তো এখানে এই যে আলুগুলো কিন্তু একদম চিকন করে কেটে নেওয়া হয়েছে, আর এইভাবে রান্না করলে আসলে অনেক বেশি ভালো লাগে এই যে শুটকিগুলো। তো শুটকিগুলো আগে হচ্ছে একটু তেলে গরম পানি দিয়ে আর কি ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আগে হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দেওয়া হয়েছে, তো রসুন কুচিটা একটু লাল লাল হইলে এরপর এখানে কাচকি শুটকিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো কাচকি শুটকিটাও একটু ভেজে নিতে হবে, যখন হালকা লাল লাল হয়ে যাবে এরপরে এখানে দিতে হবে পেঁয়াজ, কাঁচামরিচ। ওকে, তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটা অনেক বেশি নেওয়া হয়েছে। আর এরপর দিয়ে দেওয়া হয়েছে এখানে আলু, যে আলুটা কুচায় রাখা হয়েছিল ওই আলু। এখানে কাচকি শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এগুলো আছে এখানে। আর এরপর এখানে দিয়ে দেওয়া হয়েছে লবণ, এরপর হচ্ছে হলুদের ফাঁকি দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে সামান্য ধনিয়া ফাঁকি। তো এই সব কিছু দেওয়ার পর এখানে হালকা একটু পানি দেওয়া হয়েছে। এইভাবে করে কাচকি শুটকিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর কাচকি যে মাছ আছে ওইটাও যদি এইভাবে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে পানি দিয়ে এখানে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করা হয়েছে। আর আলু তো এমনিতেই আর কি খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়, এখানে তো অতিরিক্ত পানি দেওয়ার কিছু নাই, সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু আর কি পানিটা শুকিয়ে গেছে আর একদম তেল উঠে গেছে। এখানে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর এখানে আমরা কিন্তু কোনো ফাঁকি মরিচ ব্যবহার করিনি, এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা হয়েছে। তো দেখেন রান্না শেষে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। দেখেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইদিকে আর মাছ ভুনা করা হবে, তো এখানে হচ্ছে দেওয়া হয়েছে রসুন, পেঁয়াজ বাটা আর লবণ। এখানে বাটা মশলার মধ্যে শুধু রসুন পেঁয়াজ বাটাই দেওয়া হবে, অন্য আর কোনো কোনো মশলা দেওয়া হবে না। আর হলুদ মরিচ, আসলে দেখা গেছে মাছ ভুনা সবাই করে কিন্তু এক একজন এক এক স্টাইলে করে, তো আমাদের আর কি আমরা যেভাবে করি এটাই একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আর কি একদম মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে, এই মশলাটাই হচ্ছে আর কি খেতে অনেক টেস্টি হয় আর একদম শুকনো শুকনো হয়। তো এখানে মশলাটা একদম কষানো হয়ে যাওয়ার পর এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই মাছ ভুনাটাও কিন্তু অনেক মজা হয়। এই যে এরপরে হচ্ছে হয়ে যাওয়ার পরে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছে, দেখতেও সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে। জি আম্মু, আমি হাঁস কাটতে চাই। আর এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে, মাছ ভুনা ডাল সাথে লেবু আর হচ্ছে আলু দিয়ে কাচকি মাছ, সত্যি আর কি পেট ভরে ভাত খাওয়া যায়। আর এখানে এই ফলটা কি আমি আসলে নাম জানি না, আপনারা যদি কেউ এই ফলের নাম জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ফলের নাম কি। আমি আসলে এই ফলটা এর আগে কখনো খাই নাই আমার লাইফে, আমি আর কি ফার্স্ট খাইলাম, আমার জীবনে প্রথম আমি এই ফলটা খাইলাম। তো যদি আপনারা হচ্ছে কেউ এই ফলের নাম জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ফলের নাম কি। আর নাম কি মা? হ্যাঁ, ফলের নাম কি? ফলের নাম মিষ্টি। ফলের নাম মিষ্টি। আর এটা খেতে আসলে আর কি আমার কাছে আর কি অতটা ভালো লাগে না, কেমন একটা আর কি এটা টক না মিষ্টিও না আর কি কেমন যেন একটা, তো অতটা ভালো লাগে নাই আবার অতটা খারাপও না, মোটামুটি চলে।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।